ঠাকুরগাঁয়ে দ্বিতীয় ধাপের দুই উপজেলার 11টি ইউপি নির্বাচন শেষ মুহূর্তে চলছে জমজমাট প্রচার প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সারা দেশের মতো দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে ঠাকুরগাঁও, রানীশংকল ও হরিপুর এই দুই উপজেলার 11টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে রানীশংকল উপজেলার 8 ইউপির মধ্যে 5টিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে 5টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন 5 জন। স্বতন্ত্র সহ বিভিন্ন ব্যানারে আরও 17 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত আসনে 65 জন ও সাধারণ সদস্য 175 জন। ভালো সহযোগ্য প্রার্থী চাই আমরা, যেন আমাদের ইউনিয়নবাসীকে সেবা করতে পারে, যে আমাদের ইউনিয়নবাসীকে উন্নত করবে, তাকেই আমরা ভোট দেব। ইউনিয়ন পরিষদের যত অসমত কাজ আছে সমত করার চেষ্টা করব। আমি যদি নির্বাচিত হই, তৃণমূল পর্যায়ে মানুষের সুখে দিকে থাকার চেষ্টা করব। ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত সুযোগ সুবিধা সরকার দিয়েছে, আমি এই সমস্ত সুযোগ সুবিধা আমার এলাকার প্রত্যেকটি মানুষের কারো কারো পৌঁছাই। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, তাহলে আমি আমার ইউনিয়নের যেসব রাস্তাঘাট, গরিব মানুষের সেবা যত্ন, পাশাপাশি তাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করব। নির্বাচিত হলে সকল মাদক মুক্ত এলাকা হিসাবে আমার ইউনিয়নকে ঘোষণা করব। যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি সকলের সেবা করব। আপনারা যদি আমাকে ভোট দেন, আমার সরকার আপনাদের যত ধরনের সুখ সুবিধা আছে সকলগুলোই উনি দেখবেন। নির্বাচিত হই, তাহলে এই 4 নং ডাঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের আমূল একটা পরিবর্তন কীভাবে নিয়ে আসা যায় এই আমি চেষ্টা করব। জুয়া, গাঁজা, ফেন্সিডিল, চুরি, এটা অবশ্যই বন্ধ হবে, এবং সামাজিক যেসব অপরাধ এটা অবশ্যই বন্ধ হবে। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমার যে অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো আমি সমাপ্ত করতে সক্ষম হব। নাঙ্গলময় প্রতীক নিয়ে চেয়ারম্যান দাঁড়াইছি, আপনারা আমাকে ভোট দিবেন। আমার ইউনিয়নবাসী জন্য আমি সর্বোচ্চ সেরাটা দিতে চাই। আমি আল্লাহ যে আপনার চেয়ারম্যান করতে পারেন, এই লোক আমি মনের ইউনিয়ন বলে ঘোষণা করলাম। পার্সোনালি আমি ঘোরানোর চাই, চেয়ারম্যান পদে দাঁড়াইছি, আপনারা সবাই আমাকে ভোট দিবেন। এলাকার জনগণের সেবা করব এবং মেহনতি মানুষের পাশে দাঁড়াবো। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যেগুলি কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে কমপ্লিট করার জন্য আমি এবার ঝুঁকি নিয়েছি। প্রথমে আমার এলাকায় আমি মাদক নিয়ন্ত্রণে আনছি, আমি মাদক উচ্ছেদ করব, নির্মূল করব। অন্যদিকে হরিপুর উপজেলার 6টি ইউনিয়নে 6 জন নৌকার প্রার্থী সহ 30 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সংরক্ষিত 74 ও 226 জন সাধারণ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা ইতিমধ্যেই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছি। আমাদের এবার ইউনিয়ন পরিষদের আমাদের ভোট কেন্দ্র আছে 45টি। 11 তারিখ সকাল 8 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে আমরা আমাদের ভোট গ্রহণ সম্পূর্ণ করতে পারবো বলে আশা করছি। নির্বাচনের জয় পরাজয় থাকবে, তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী চান এলাকাবাসী। সুমি আস্তান, নিউজ ডেস্ক।